আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশের বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা এই শেষ পর্যায়ে অর্থাৎ যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম শেষ হয়ে গেছে এই শেষ পর্যায়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা চান্স পেলেও খুব ভালো অবস্থানে নেই খুব হতাশার মধ্যে রয়েছে যে কোথায় ভর্তি হবে এবং ইঞ্জিনিয়ারিং একটি সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ তারা কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা চিন্তা করতে পারো যাই হোক বন্ধুরা চলো দেরি না করে আমরা শুরু করি প্রথমে আসি বিষয় এবং আসন সংখ্যা এখানে তিনটি সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটাকে ট্রিপলি বলা হয় প্রতিটি সাবজেক্টে সাধারণ শিক্ষার্থীদের জন্য ষাটটি করে আসন রয়েছে মুক্তিযোদ্ধা একটি করে ক্ষুদ্র নিগোষ্ঠী একটি করে চা শ্রমিক একটি করে সর্বমোট সাধারণ শিক্ষার্থীদের জন্য একশো আশিটি আসন কোটা মিলিয়ে একশো উননব্বইটি আসন রয়েছে এবার আসি আবেদনের যোগ্যতা এই অংশটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যারা এসএসসি এবং এইচএসি পাশ করেছে তারাই আবেদন করতে পারবে পাশাপাশি এসএসসি এস দু হাজার বিশ একুশ এবং এইচএসি বাইশ তেইশ হলে আবেদন করা যাবে তার মানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে আলাদা করে অর্থাৎ এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো পেতে হবে পাশাপাশি এইচএসি পরীক্ষায় গণিত পদার্থ রসায়ন সাবজেক্টই থাকতে হবে শুধু থাকলেই চলবে না এই সাবজেক্টগুলোতে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে ন্যূনতম যারা জিএসই বা ও লেভেল পরীক্ষা পাশ করেছে তাদের কমপক্ষে তিনটি বিষয় বি গ্রেড সহ পাঁচটি বিষয় পাস করতে হবে পাশাপাশি এ লেভেল পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয় বি গ্রেড সহ তিনটি বিষয় পাস করলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করা যাবে এবার আসি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা একশো নম্বরে হয় লিখিত ভর্তি পরীক্ষা এখানে পদার্থ থেকে তিরিশ নাম্বার গণিত থেকে তিরিশ নাম্বার রসায়ন থেকে বিশ ইংরেজি থেকে বিশ সর্বমোট এখানে একশো নম্বরের ভর্তি পরীক্ষা সময় দেওয়া হয় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে কোনো নেগেটিভ মার্ক নেই নির্দিষ্ট মডেলে ক্যালকুলেটার ইউজ করা যায় যা কিছুক্ষণ পরে আলোচনা করছি পাশাপাশি এখানে পাশ তিরিশে ধরা হয়েছে এবং এইচএসসি সিলেবাস অনুযায়ী এখানে প্রশ্ন করা হয় এবার আসি মেথাতালিকা কীভাবে করা হবে মেধা তালিকার এখানে সত্তর শতাংশ হচ্ছে অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষাটি দিবে একশো নাম্বার সেই একশো নাম্বারকে সত্তরে কনভার্ট করে নিয়ে আসা হবে আর তিরিশ শতাংশ হচ্ছে জিপিএর উপর এসএসসির জিপিএ কে তিন দিয়ে গুণ করে সর্বোচ্চ পনেরো নম্বর জিপিএ জিপিএকে তিন দিয়ে গুণ করে সর্বোচ্চ পনেরো নাম্বার এই হচ্ছে তিরিশ শতাংশ বা তিরিশ নাম্বার মেধা করার সময় যদি জিপিএ বা স্কোর সমান হয়ে যায় তখন কি হবে তখন জিপিএ জিপিএগুলো দেখা হবে প্রথমে গণিতের জিপিএ পদার্থের জিপিএ রসায়নের জিপিএ এবং ইংরেজির জিপিএ আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য প্রয়োজন হবে পনেরোশো টাকা রকেটের মাধ্যমে দিতে হবে আবেদন শুরু হবে আগামী এক মে দুই হাজার চলবে একত্রিশ মে দুই পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে উনত্রিশ জুন দুই এবং ফলাফল প্রকাশ হবে ভর্তি পরীক্ষার ছয় থেকে সাত দিনের মধ্যেই পরীক্ষার কেন্দ্র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আবেদন করতে হবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তোমাদের সাথে শেয়ার করি প্রশ্নপত্র এখানে বাংলা মাধ্যমে করা হয় কোনো শিক্ষার্থী যদি ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চায় সেটা আবেদনের সময় উল্লেখ করতে হয় পাশাপাশি পরীক্ষার হলে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটার ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া যায় না এমনকি ঘড়িও নিতে পারবে না মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি না হয় এবং ভর্তির সময় মূল মার্কশিটও জমা রাখা হয় পাশাপাশি কোটা আবেদনকারীদের ভর্তির সময়ে উপযুক্ত মূল সনদ দেখাতে হয় এবার আসি উপযোগী ক্যালকুলেটারের মডেলের তালিকা তোমার সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি ভর্তির সময় খরচ এবং কী কী পেপারস প্রয়োজন হয় ভর্তির সময় তোমার পরীক্ষার্থীর অর্থাৎ তুমি যখন ভর্তি পরীক্ষাটি দিচ্ছ সেটার প্রবেশপত্র এবং এসএসসি বা সমান পরীক্ষা এবং এইচএসি বা সমান পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র এসএসসি ও এইচএসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি সত্তায়িত ফটোকপি পরীক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে ভর্তি ফি বাবদ তেরো টাকা খরচা হবে এবছর যদি বৃদ্ধি পায় ইনশাআল্লাহ জানিয়ে দেব ভর্তির সময় এসএসসি এবং এইচএসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নিয়ে নেওয়া হয় কোটা আবেদনকারীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ও পিতা মাতার সাথে শিক্ষার্থীর সম্পর্কযুক্ত প্রমাণপত্র সাথে নিয়ে আসতে হবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরীক্ষা কেমন প্রশ্ন করা হয় পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয় তবে যেই ইঞ্জিনিয়ারিং ধাঁচের এখানে প্রশ্ন হয় তবে খুব বেশি কঠিন করা হয় না স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয় যাতে সবাই উত্তর করতে পারে কিভাবে প্রিপারেশন নিব মূলত যারা ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিয়েছ তাদের জন্য ব্যাপারটি খুব সহজ হবে তবে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর তোমরা আলাদাভাবে প্রিপারেশন থাকবে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে প্রশ্ন ব্যাংক কিনতে হবে তুমি চাইলে অতিরিক্ত প্রিপারেশনের জন্য প্রশ্ন ব্যাংক কিনতে পারো যে কোনো প্রকাশনীর বই যেখানে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সাদেশন সহ অন্য অন্য তথ্য দেওয়া রয়েছে সার্টিফিকেট কে দিবে যেহেতু এটা সাস্টের অধীনে তাই এখানে সাস্টি সার্টিফিকেট প্রোভাইড করবে তবে সার্টিফিকেটের মধ্যে কলেজের নামও উল্লেখ থাকবে কেমন খরচ হয় বছরে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচা হতে পারে হল এবং অন্যান্য সুবিধা রয়েছে হ্যাঁ এখানে ল্যাব এবং অন্যান্য সুবিধা রয়েছে ছাত্রদের জন্য দুটি হল রয়েছে এবং ছাত্রীদের জন্য একটি হলের সুবিধা রয়েছে বিসিএস দেওয়া যায় হ্যাঁ অবশ্যই এই সাবজেক্টগুলো থেকে পাশ করার পর তোমরা বিসিএস সহ অন্যান্য অন্য যে সরকারি বেসরকারি এনজিও বা কর্পোরেট জব এমনকি বিদেশি উচ্চশিক্ষাও তোমরা নিতে পারবে কত পেলে চান্স পাবো বন্ধুরা এটা বলা খুবই কঠিন যে তুমি কত পেলে চান্স পাবে তবে যদি আমরা মোটামুটি একটি ধারণা নিতে চাই তাহলে তুমি যদি জিপিএ এর মধ্যে অর্থাৎ তিরিশ নাম্বারের মধ্যে যদি পঁচিশের আশেপাশে পাও পাশাপাশি ভর্তি পরীক্ষায় অর্থাৎ যে একশো নাম্বারের যে ভর্তি পরীক্ষাটি হচ্ছে পঞ্চান্ন শতাংশের আশেপাশে যদি মার্কস পাও তাহলে কিন্তু তোমার চান্স পর একটি পসিবিলিটি রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ